বাংলা নিউজ স্টেশন। সন্তানদের জমি বিক্রির চাপে আত্মগোপনে ছিলেন রহিমা বেগম, এমনটাই জানিয়েছেন তাদের এক ভাড়াটিয়া। ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সৈয়দপুর গ্রামে এসে কুদ্দুস মোল্লার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নিখোঁজ হওয়া আলোচিত রহিমা বেগম। কুদ্দুস মোল্লা কর্মসূত্রে দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করছেন। তিনি খুলনার সোনালী জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন, তখন তিনি রহিমা বেগমের বাড়িতে ভাড়া ছিলেন। বছর দশেক আগে ওই পাটকল বন্ধ হওয়ার পর কুদ্দুস বোয়ালমারির সৈয়দপুরের নিজ বাড়িতে ফিরে আসেন। এই বাড়ি থেকে শনিবার দিনগত রাত 10:30টার দিকে খুলনা মহানগর পুলিশের একটি দল রহিমা বেগমকে উদ্ধার করেন। এর আগে ওই বাড়ির লোকজনকে রহিমা বলেছিলেন ছেলে মেয়েদের উপর রাগ করে তিনি ঘর ছেড়েছেন, তিনি আর বাড়ি ফিরতে চান না। প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের কথাও বলেছিলেন তিনি। গত 27 আগস্ট রাত 10:00টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানে নলকূপে পানি আনতে যান রহিমা বেগম। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন তার মেয়ে আদুরী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। এই মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের সন্তান চেয়ে ঢাকায় মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করে আসছিলেন তার সন্তানরা। বোয়ালমারি সৈয়দপুর গ্রামে কুদ্দুস মোল্লা বাড়িতে লোকজন ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে 17 সেপ্টেম্বর বিকাল 4:15টার দিকে একটি বাসে করে রহিমা বেগম সৈয়দপুর বাস স্ট্যান্ডে নামেন। তখন তার হাতে একটি ব্যাগ ছিল। তিনি এসে ওই বাজারের মুদি দোকানদার ইউনুস বিশ্বাসের কাছে কুদ্দুস মোল্লার বাবা বাড়ি কোথায় জানতে চান। তখন ইউনুস বিশ্বাস রহিমার পরিচয় জানতে চান। রহিমা বেগম বলেন তিনি বরিশাল থেকে এসেছেন, তিনি কুদ্দুস মোল্লার স্ত্রী হীরা চাচাতো বোন। তখন ইউনুস এক শিশুকে সঙ্গে দিয়ে তাকে কুদ্দুস মোল্লার বাড়িতে পাঠিয়ে দেন। কুদ্দুসের মেয়ে সুমাইয়া বেগম বলেন রহিমা বাড়িতে স্বাভাবিকভাবেই দিনগুলো কাটিয়েছেন, তিনি নিয়মিত নামাজ পড়তেন, সবার সঙ্গে কথাবার্তা বলতেন, আশেপাশে বাড়িতে বেড়াতেও গিয়েছেন। তার চোখের সমস্যা ছিল, চোখ দিয়ে পানি পড়ত, এজন্য বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক দেখানো হয়েছে। সুমাইয়া বলেন রহিমা বেগম তাকে বলেছেন জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে তাদের গণ্ডগোল হয়েছে, ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য তাকে মারধর করা হয়েছে, তাই তিনি বাড়ি থেকে চলে এসেছেন। যদিও তার শরীরে মারপিটের কোনো আঘাত পাওয়া যায়নি, তবে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। কুদ্দুস মোল্লার জামাতা নূর মোহাম্মদ বলেন রহিমা বেগম কেন এবং কী কারণে বাড়িতে এসেছেন তা তিনি তার শাশুড়ি হীরার কাছে জানতে চাইলে তিনি জানান তারা যখন খুলনা ছিলেন তখন রহিমার সঙ্গে তাদের পরিচয় হয়, সেই সূত্রে তিনি বেড়াতে এসেছেন। কুদ্দুস মোল্লার ভাগ্নে মোহাম্মদ জয়নাল বলেন গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইনে তিনি রহিমা বেগমের ছবি দেখতে পান। ওই ছবিটি দেখানো হলে রহিমা বেগম ছবিটা নিজের বলে শনাক্ত করেন। এরপর তিনি লোকজনকে বলেন তার ছেলে মেয়ে তাকে কেউ পছন্দ করে না, তিনি বাড়িতে আর ফিরতে চান না, তিনি বাড়িতে গেলে তাকে মেরে ফেলা হবে বলে জানান রহিমা বেগম। মোহাম্মদ জয়নাল বলেন রহিমা তাকে জানিয়েছেন তিনি মৃত স্বামী মান্নানের কাছ থেকে 2 কাঠা জমি পেয়েছেন, তার ছেলেমেয়েরা এই জমি বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন, ছেলেমেয়েরা জমি বিক্রি করে টাকা নিয়ে অন্যত্র চলে যেতে চায়, কিন্তু তিনি তাতে রাজি হননি, তিনি রাগ করেই চলে এসেছেন। জয়নাল আরও জানান এ ঘটনা জানার পর কুদ্দুসের ছেলে আলামিন ফেসবুকে রহিমার মেয়ে মোরিয়ম মান্নানের ফেসবুক আইডিতে এ বিষয়ে কমেন্ট করেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। এছাড়া ফেসবুক ঘেঁটে তিনি রহিমা বেগমের ছেলে মিজানের নম্বর পেয়েছিলেন, সেই নম্বরে ফোন দেওয়ার পর ফোনটি এক নারী ধরেন, ওই নারী বলেন এই নম্বরে আর ফোন দেবেন না, এ কথা বলে তিনি ফোনটি কেটে দেন। এরপর রহিমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে গত শুক্রবার রহিমা বেগমের ছবি দেখার পর শনিবার সকালে স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোশারফ মোল্লাকে বিষয়টি জানান কুদ্দুসের ভাগ্নে জয়নাল ও জামাতা নূর মোহাম্মদ। মোশারফ মোল্লা খুলনা সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সহযোগিতায় বিষয়টি খুলনা পুলিশকে জানান। মোশারফ মোল্লার সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয় রহিমা বেগম সৈয়দপুর গ্রামে আছেন। পুলিশ রহিমা বেগমকে নজর রাখতে বলেন, পুলিশ জানায় যে কোনো মুহূর্তে তারা সৈয়দপুর আসবেন। জয়নাল বলেন রাত 10:30টার দিকে ইউপি সদস্য মোশারফ তাকে ফোন করে বলেন খুলনা থেকে লোকজন এসেছে। এরপর খুলনা মহানগর পুলিশের এডিসি আব্দুর রহমানের সঙ্গে একজন নারী পুলিশ সদস্য সহ 4-5 জন কুদ্দুস মোল্লা বাড়িতে প্রবেশ করেন। এডিসি আব্দুর রহমান গিয়ে রহিমা বেগমের সামনে দাঁড়ান। আব্দুর রহমান তাকে বলেন আমি আব্দুর রহমান। এ সময় রহিমা বেগমকে আরও কিছু প্রশ্ন করেন তিনি, তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। পুলিশ আসার আগে রহিমা বেগম বাড়িতে সবার সঙ্গে গল্প করছিলেন, পুলিশ দেখে তিনি চুপ হয়ে যান। পরে রহিমা বেগমকে নিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় কুদ্দুস মোল্লার স্ত্রী হীরা বেগম, ছেলে আলামিন, কুদ্দুসের ভাইয়ের স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে যায় পুলিশ। 25 সেপ্টেম্বর দুপুরে কুদ্দুস মোল্লার বাড়ি ঘুরে দেখা গেছে একটি টিনের চৌচলা ঘর বিশিষ্ট এই বাড়িতে 4টি কক্ষ রয়েছে, যার একটি কক্ষে রহিমা বেগম থাকতেন। নূর মোহাম্মদ জানান রহিমা বেগম প্রথম একাই ওই কক্ষে থাকতেন, তবে শুক্রবার রহিমা বেগমের বিষয়টি জানার পর হীরা বেগম তার সঙ্গে থাকতেন।
ইউপি সদস্য মোশাররফ হোসেন মোল্লা বলেন, কুদ্দুস মোল্লা সৈয়দপুরে ফিরে এসে স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। পরিবারটি অত্যন্ত নিরীহ। শুক্রবার রাতে রহিমা বেগমের সঙ্গে কুদ্দুসের স্ত্রী পুত্রসহ তিনজনকে নিয়ে গেছে পুলিশ। তারা বর্তমানে খুলনার পুলিশ হেফাজতে আছেন। খুলনা পুলিশ জানিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরে বাড়ি পৌঁছে দেওয়া হবে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান বলেন, খুলনা মহানগর পুলিশের এডিসি আব্দুর রহমান নেতৃত্বে একটি দল বলমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লা বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করে। এ সময় বলমারী থানা পুলিশ তাদের সহযোগিতা করেন। উল্লেখ, গত 27 আগস্ট রাত 10টার দিকে খুলনা দৌলতপুরের মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানের নলকূপে পানি আনতে যান রহিমা বেগম। কিন্তু এক ঘন্টা পরও তিনি বাসায় না ফেরায় তার সন্তানেরা খোঁজাখুঁজি শুরু করেন। নলকূপের পাশে তাদের মায়ের জুতা, ওড়না ও পানির পাত্র পড়ে থাকলেও মাকে তারা খুঁজে পাননি। ওই ঘটনায় ওই রাতেই রহিমা বেগমের ছেলে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন তার মেয়ে আদুরি আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। এছাড়া বিষয়টি র‍্যাবকেও জানানো হয়। এ মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের সন্তান চেয়ে ঢাকায় মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করে আসছিলেন তার সন্তানরা। সো দর্শক, এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।